আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে আপনার বিয়েতে অভিভাবকদের রাজি করার তাবিজ দেব। এটা আপনার বিয়েতে হোক বা আপনি কাউকে পছন্দ করেন তার পরিবারের কাউকে রাজি করাতেও পারবেন। ধরুন আপনি কারোর সাথে সম্পর্ক করতেছেন কিন্তু আপনার পরিবার রাজি না, অথবা দুই পরিবারের রাজি না, অথবা একজনের পরিবার রাজি না, এমন অবস্থায় চাইলে আপনি এই তাবিজ দ্বারা অনায়াসে ওই পরিবারের সবাইকে রাজি করে ফেলতে পারবেন। প্রথম থেকে ভিডিওটা না টানা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমের বাঞ্ছাধরণে ইত্যাদি বিষয়ে কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা লেখার পূর্বে আগে আমার অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পরে ভোজপত্রের মধ্যে কুমকুম মেশকা জাফরান কালি একত্র করে এই নকশাটা লিখবেন। লেখার সময় মুখের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন, এটা চিনি হোক বা চকলেট হোক বা খেজুর হোক, যে কোনো কিছু একটা রাখবেন মিষ্টি জাতীয়। তারপর নকশাটা লিখবেন। লেখার পরে নিচে নকশার নিচে যারা যারা রাজি না তাদের প্রত্যেকের নাম লিখবেন, এবং তাদের বাবার নাম বা মায়ের নাম যে কোনো একটা যদি জানেন তাহলে আরও ভালো হয়, তাদের নাম লিখে একটা নকশা লিখবেন। নিচে সবার নাম লিখবেন যাদেরকে রাজি করবেন বা যারা আপনার অভিভাবক। বা তো নাম লেখার শেষে আপনাকে একটা মাদুলিতে ঢোকাতে হবে, বাজার থেকে 5 টাকা দাম বা 10 টাকা দাম একটা মাদুলিতে ঢুকিয়ে আপনাকে সেটা সেদিনই রাত্রেবেলা যে কোনো পুরাতন কবরস্থান, অর্থাৎ যে কবরে 3-4 বছর আগে একজন মানুষ দাফন করা হয়েছে এমন একটা কবরস্থান খুঁজে আপনাকে সেখানে দাফন করে দিয়ে আসতে হবে। এটা দাফন করে 72 ঘন্টার মধ্যেই কিন্তু তারা রাজি হয়ে যাবে। দেখবেন যে আপনার বিয়েতে তারা মতামত দিয়েছে সেটা একদম গ্যারান্টেড। আপনি যদি ঠিকমতো করতে পারেন একদম নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাজ হয়ে গেছে বা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।